নমস্কার, আপনি চাই আছে অপরাধনামা। মই জয়ন্ত মাধব গোস্বামী। অন্ধ্রপ্রদেশের গুন্টুরত এটা ভোটগ্রহণ কেন্দ্রত ভোটদানের মাজতে সৃষ্টি হল এক অপ্রীতিকর পরিস্থিতি। ওয়াই এস আর সি পির বিধায়ক এ শিবকুমারে আক্রমণ করে হাড়ি পাতি থাকা ভোটারক। অন্ধ্রপ্রদেশত ভোটারক আক্রমণ বিধানসভার প্রার্থীর ভোটকেন্দ্রত নিজের অধিকার সাব্যস্ত করবলে হাড়ি পাতি থাকা এজন ভোটারক প্রচণ্ড স্বর শুধালে তেনালীর ওয়াই এস আর সি পির বিধায়ক শিবকুমারে। লগেলগে বিধায়কগুলো প্রত্যুত্তর দিলে ভোটারগুলো। ইয়ার পিছতে শিবকুমারের সমর্থকে গুরুলা গুরুলক প্রহার করে ভোটারগুলো। গুন্টুর জেলার এটা ভোটকেন্দ্র সংঘটিত হয়েছে এই মারপিটর ঘটনা। ঘটনাস্থলীত আরক্ষীর দল উপস্থিত হয়ে উদ্ধার করে ভুক্তভোগী ভোটারগুলো। সম্প্রতি সোশিয়াল মিডিয়াত ভাইরাল হয়েছে মারপিটর দৃশ্য। দেশত চতুর্থ পর্যায়ের লোকসভা নির্বাচন, একদরে অন্ধ্রপ্রদেশত আজি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর সেই বিধানসভারে এগারী প্রার্থীর এই কর্মকাণ্ডক সর্বত্রে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভোটর শাড়ি ঠিয় হয়ে থাকা এজন ভোটারক গই প্রচণ্ড স্বর শুধালে ওয়াই এস আর সি পির প্রার্থীগুলো। ওয়াই এস আর সি পির বিধায়ক শিবকুমারের এই কাণ্ড, লগেলগে বিধায়কগুলো প্রত্যুত্তর দিলে ভোটারগুলো। আর তারপর বিধায়কগুলোর সমর্থক সকল জঁপিয়াই পড়িল ভোটারজনের উপর। গুন্টুর জেলার একটা ভোটকেন্দ্র সংঘটিত হয়েছে এই মারপিটর ঘটনা। ঘটনাস্থলীত আরক্ষীর দল উপস্থিত হয়ে উদ্ধার করে ভুক্তভোগী ভোটারজনক। সম্প্রতি সোশিয়াল মিডিয়াত ভাইরাল হয়েছে মারপিটর এই দৃশ্য। ডিব্রুগড়ত রাইজে খেদি খেদি চুরি গরুসহ জব্দ করিলে এখন বিলাসী বাহন। আগে আগে গরু চুরর বিলাসী বাহন, পিছে পিছে স্থানীয় যুবকর অভিযান। চাওক, গরু চুরি করা এখন বিলাসী বাহনের পিছা লৈছে, পিছে পিছে খেদি গৈছে আন এখন বাহনের একাংশ যুবক। এখন বিলাসী বাহনত এটা গরু চোরাং গরু সরবরাহ করা হয়েছে। বহুদূর খেদি গৈ খামতিঘাট দলঙর সমীপত গরুসহ জব্দ করে চারিচুকিয়া বিলাসী বাহনখন। চারিচুকিয়া বিলাসী বাহনের ভিতর উদ্ধার হয়েছে একটা গরু। আমি সেই দৃশ্য আপনার দেখাম, কিন্তু অভিযানের দৃশ্য চাওক। সিনেমার কায়দারে এনেদরে অপরাধীর বিরুদ্ধে অপরাধীর পিছে পিছে অভিযান চলাইছে একাংশ যুবকে। এখন বিলাসী বাহন চেভ্রোলেটর এই বিলাসী বাহনখনত এটা গরু সরবরাহ করা হয়েছিল। চুরি করে অনা একটা গরু সরবরাহ করে পলায়নের চেষ্টা চলাইছে, আর পিছে পিছে খেদি গৈছে আন এখন বাহনের একাংশ যুবকে। আর তারপিছতে বাট আগুচি ধরে গাড়িখন জব্দ করবলে সক্ষম হল। তারপর চাওক, ইয়া গাড়ির ভিতর একটা চোরাং গরু, এখন বিলাসী গাড়ি, বিলাসী গাড়ির ভিতর চোরাং গরু। অবশ্যই গরু সরবরাহকারীক জালত পেলাবলে সক্ষম হল নে নাই, সেয়া অবশ্যই এটাও জানিপরা হওয়া নাই। এই ঘটনা সংঘটিত হয়েছে 52B রাষ্ট্রীয় ঘাইপথত দ্রুতগতিত আগবহা এ এস 23H0712 নম্বরের বিলাসী বাহনখনের পিছ লৈছিল স্থানীয় যুবকর দলটোয়ে। বহুদূর যাওয়ার পিছত চুরর দলটক আগ ভেটি ধরাত চোরাং গরু আর বাহন এরি পলায়ন করিলে চুরর দলটোয়ে। গরু চু হয় এখন, এখন গরু চু গাড়ি আজি ধোয়া পেলাইছো। চাবি আছে নে? চাবি চাও না, বাদ দে না, চাবি বাদ দে, এখন ভাঙ। মা চালি বা গরু উঠাইছে, এই গরু গাড়ি গরু ভাই লৈ যাব। এই নাম্বারটো এখন গাড়ি নাম্বার হয়, এই নাম্বার ফেক ফেক নাম্বার হয়। নাম্বারটো ফেক হয়, গোলাঘাট আরক্ষীর গুলিত আহত ব্যক্তির মৃত্যু। জে এম সি এইচত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হল বাবা শ্যাম নামৰ এজন লোকৰ। যোৱা 30 এপ্ৰিলৰ ঘটনা। 30 এপ্ৰিলত গুলিবিদ্ধ হৈছিল বাবা শ্যাম। আমি 30 এপ্ৰিলৰ দৃশ্য আপোনাক দেখুৱাইছোঁ। এয়া 30 এপ্ৰিলৰ ঘটনা। বাবা শ্যাম নামৰ লোকজনে হাতত চোকা অস্ত্র লৈ দুগৰাকী লোকক আক্রমণ করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করিবৰ বাবে আরক্ষী উপস্থিত হৈছিল, কিন্তু আরক্ষীয়ে যুবকজনক অন্য উপায়ে করায়ত্ত নকৰি মুখমণ্ডলত গুলিচালনা করেছে। আরক্ষীর গুলিত আহত হয়ে বাবা শ্যামক সংকটজনক অবস্থাত জে এম সি এইচত ভর্তি করা হয়েছিল। 12 দিনে জে এম সি এইচত চিকিৎসাধীন হয়ে আছিল গুলিবিদ্ধ বাবা শ্যাম। পরিয়াল তথা রাইজর মতে মানসিকভাবে অসুস্থ আছিল বাবা শ্যাম।
গুলিবিদ্ধ বাবা শ্যামর মৃত্যুর পিছতে কুমারপট্টিত এতিয়া তীব্র প্রতিক্রিয়া। আরক্ষী গুলিওয়ার অধিকার কোনে দিলে বলে প্রশ্ন পরিয়াল তথা রাইজর। আরক্ষীর বিরুদ্ধে ক্ষোভ উজারি ন্যায়ের দাবি পরিয়ালর। পরিয়ালটোর ভরণ পোষণের দায়িত্ব সরকারক লবলৈ আহ্বান জানাইছে ভুক্তভোগী পরিয়ালর লগতে অঞ্চলটোর রাইজে। পুলিশ আহি পেলায় দুটা পুলিশ আহিছে, আহি পেলায় লড়াটুক মাতিছে ডাইরেক্ট। লড়াটোয়ে মানে তার হেঁতর ওসরলে অকমান যাওঁতে প্রথমতে গুলিয়াই দিলে। গুলিয়াই দিয়ার লগে লগে মূল লড়া একদম লগালগ পড়ি তেজ বমি হয়ে গেল। তেজ বমি হয়ে পেলায় আক তার লগরটে ভরিত মারিছে। লড়াটোর মুখত মারিব লাগে নে ভরিত মারিব লাগে কোকসুন? লড়াটুক দুসাত মারি দাঁত হাতে গুলিয়াব নালাগে নয়, কেলে মুখত গুলিয়াব লাগে লড়াটো? এনেক করব নেপায় নয়, যান হোক মূল লড়াটো এটাই লড়া, মূল কোনো নাইকিয়া। এই লড়াটোয় মোক হে করে আছে, মুখত একদম গুলিয়াই দিলে লড়ার লগে লগ পড়ি তেজ বমি নাকে কানে মুখে তেজ ওলাইছে। লয় ওলাই পেলায় পুলিশ দুটায় নিজে বেটারি গাড়িটাক ধরি পেলায় উঠাই দিছে। উঠাই দিয়ে মেডিকেল নিছে, গোলাঘাট মেডিকেল। মেডিকেলত সেইবোর করে পেলায় মেডিকেলের ডক্টরে কেছে বোলে লগালগ বোলে যোরহাট লো যাক, আপনার লড়া নেবাছে বোলে। লড়ালগ যোরহাট লয়ে গেছো, মোট পয়সা পাতি নাই, মই কত পাও? তার গাড়ি লো পেলায় ডক্টর হাতে দিয়েছে, একদম তালে গেছো, গম পাইছে না? এনেকা গতি করবেন, লড়াটো কেলে মুখত মারিব লাগে? ভরিত মারিব লাগিছিল, হ্যাঁ কিবা যদি প্রয়োজন হয়েছে ভরিত মারক লড়াটো, মুখত মারিব নালাগে নয়, কেলে মুখত মারিব লাগে? আমাক ন্যায় লাগে, সমাজত ন্যায় বোলা বস্তু আছে নে নাই? এইখন পুলিশ প্রশাসনে কি করেছে? আজি এসপিয়ে কি করেছে? এসপি কাম এসপিয়ে তেনেকেই শিক্ষা দিছে নেকি? গোলাঘাট প্রশাসনে কি করে আছে? গোটে গোলাঘাট প্রশাসনে যিখিনি কাম করেছে, রাত রাইট রাইজ মানে অত্যন্ত দুঃখী আর ক্ষোভত আছে। কারণ এটা সাধারণ হাজিরা করে খাওয়া লড়াই যে এনেকা যে মৃত্যু মুখলে যাব পারে, গুলি খাওয়া হল, এই এনেকা হব নালাগিছিল নহয়। ঘটনাটো গুলি মারিলে পুলিশে, কথা নাই বতা নাই, গুলি মারি দিলে। ব্রেনটো বেয়া একদম, অকমান হেৰি হৈ আছিলে, মেইনটেইন হৈছিলে, লাগিলে পুলিশলে লৈ যাওক, থানাত ভৰাই দিয়কগে। কেলে মারিব লাগে, কেলে এনেকা অত্যাচার করব লাগে? পুলিশের অর্ডাই নাই বো মরা। গুলিটো মুখত মারিছে, গুলিটো মুখত মারি এটা গোটেই গাটো গোটেই হেৰি হৈ গেল। গৌরীপুরের ফলিমারিত আরক্ষীর অভিযানত জব্দ হয়েছে ড্রাগস সহ কেইবাটাও মোবাইল। অভিযানত চারিটা ড্রাগস কন্টেইনার সহ তিনটা মোবাইল ফোন জব্দ, লগতে আটক করেছে নস্কর আলী নামৰ এজন যুবকক। আটক করা যুবকজনের ঘর 6 নম্বর বীরসিং সরত। দীর্ঘদিন ধরে নিচাজাতীয় দ্রব্য ঘরের বিক্রি করে আসছিল বিভিন্নজনক। সোমবারে গৌরীপুর আরক্ষীর অভিযানত আটক করবলে সক্ষম হয়। আরক্ষীর জালত ইউটিউবার দীপজ্যোতি ডেকার আক্রমণকারী। মূল অভিযুক্ত ধনমণি ডেকাক আটক মঙ্গলদৈ আরক্ষীর। অসম অরুণাচল সীমান্তর হেলেমরপর আরক্ষী আটক করে ধনমণিক। আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছিল ইউটিউবারজন। আরক্ষীর আগত আক্রমণের কথা স্বীকার করেছে ধৃত ধনমণিয়ে। কাজিরঙ্গাত গ্রাহকের রূপত অহা প্রবঞ্চকে ব্যক্তিগত পর্যটক নিবাসর গরাকির গার পড়া চাতুরীরে খুনি নিলে সোণর অলঙ্কার। কহরার রিগেল গেস্ট হাউস নামের পর্যটক নিবাসত দেওবারে বিয়লি সংঘটিত হয় এই ঘটনা। মটর সাইকেলত অহা প্রবঞ্চক দুটায় পর্যটক নিবাসত প্রবেশ করে পর্যটক নিবাসটোর মহিলা স্বত্বাধিকারীগীর সঙ্গে চারিটা কোঠার আগতীয় বুকিং সন্দর্ভত কথা পাতি নিজকে উজ্বলা কোম্পানির লোক বলে পরিচয় দি মহিলাগীর গারপর প্রায় বলপূর্বকভাবে সোণর চেইন, আঙুঠি, বালা আদি পরিষ্কার করে দিয়ার বাবে খুলি লৈ পাউডার সদৃশ পদার্থ থাকা পেকেটত ভরাই চতুরিলে মহিলাগীর নামটো লিখি দিবলৈ কয়। তেনে অবস্থাতে এজনে আন এটা রিজর্ট চাই আহু বলে ওলাই যাওয়ার লগে লগে আনজনও ওলাই গৈ রাখি থাকা মটর সাইকেল লৈ উঠা হল। মহিলাগীয়ে পাশে পাশে খেদি গৈছিল যদিও প্রবঞ্চক দুটায় ইতিমধ্যে সেই স্থান ত্যাগ করে। উভতি আহি মহিলাগীয়ে পাউডার ভর্তি পেকেটটো পালেহি যদিও ভিতরত নাছিল অলংকার। সিসি ক্যামেরাত বন্দী হয়েছে ইয়ারে কিছু দৃশ্যাংশ। ঘটনা সন্দর্ভত আরক্ষী আরম্ভ করেছে তদন্ত।
সব একদম টেবিলের উপর সব লিকুইড পাউডার এই রাখিলে সেইটা এনে সাফা করে এনে সাফা করে এইবিল কে কার পিছত কে বহক আপনি বহক মাহির ডিঙির রূপত চেইনটা সাফ করলে বোলে কেন হয় ঠিক আছে তারপর বোলে আপনার এই আংটি মানে না মানে এইবিল নকরো বোলে চাই চাই করে এইটার উপর কিনা লগালে বাহাতর আংটির উপর কিনা লগালে তারপর এইবিল লগাই ডিঙির চেইন সি নিজে খুলে লইছে বালাটো খুলে মানে বালা মানে এই মানে খুলব নো কিনা একটা মানে জেল লগালে জেল লগাই সি নিজে টানি খুলে লইলে খুলে লওয়ার পিছত সি সব বস্তু একটা বাটিত এইটোরপা সেইটোরপা সেইটো করে করে এনে করেছে তারপর একটা পেকেট ওলালে বগা ডাস্ট আছে এই ডাস্টের ভিতর গোটে বস্তুটা সুমালে সুমার পিছত একদম ভালকে স্টেপলার দিয়ে স্টেপিং করে দিলে পেলায় হোক সি মানে পেকেট দুইটা চেঞ্জ করে দিলে তাই এই যে আপনি যেটা দেখলে এইটু রাখি মোর সোনর বস্তু লই গেছে আর যেটু নিছে সি গেছে ও মানে বেলেগ রিসোর্টে পড়া আহ বলে সি দৌড় মারি ইয়ারপরা উলালে গোটেই জীবন উপার্জন করেও বহুতেই বনাব পৰা নাই কোটিটকীয়া ঘর কিন্তু হাজু মুকাল মোয়ার কেটামান চুরর কারবার দেখি চকু কপালত উঠিছে সকলরে চাকরি বাকরি নোহাক চুরি করিয়ে কোটিটকীয়া ঘর বনালে কেটামান চোরে এই বিশাল অট্টালিকাটলৈ ভালদরে চাও এয়া কোনো সাধারণ লোকর ঘর নহয় কোনো কোটিপতি ব্যবসায়ী নাইবা ডাঙর বিষয়ারও ঘর নহয় নহয় কোনো মন্ত্রী বিধায়ক বা করোনারে ধন চপোৱা দুর্নীতিগ্রস্ত নেতা বিষয়ার ঘর শুনিলে আচরিত হব যে এইটো এটা চুরর হে ঘর মহানগরীর এটা গভাই চুরর বিলাসী প্রাসাদ এইটো চুরি করা ধনেরে নির্মাণ কোটিটকীয়া প্রকাণ্ড অট্টালিকা মহানগরীত লুটি পুতি অট্টালিকা সাজিছে নলবাড়ির মুকালমুয়াত মহানগর আরক্ষীর জালত পরিছে পাঁচ গভাই চোর পাঁচজনে মিলি গুয়াহাটীত চলাই আহিছে লুটপাট এই গভাইত চোরর দলের সর্দার হয়েছে সিরাজ আলী মুকালমুয়ার এই সিরাজ আলী নামের গভাই চোরটোর নেতৃত্বতে এই দলটোয়ে গুয়াহাটীত করে আহিছে ধারাবাহিক চুরিকাণ্ড সিরাজ আলীর সহযোগী কেটা হয়েছে জুলহাজ আলী সাজিদুল ইসলাম দিলওয়ার আলী আর সাতিবুল্লাহ আলী বিগত পাঁচ বছরে মহানগরীর ভিন্ন প্রান্তত কাম করার চলেরে বাহর পাতি লুটপাট চলাইছে বহু লোকর ঘরত শেহতীয়াক হাতিগাঁও থানার অন্তর্গত সংযোগী পথ অজন্তা পথ আর ইম্মা আনিশা এপার্টমেন্টত চলাইছিল লুটপাট তিনিটাক গোচর রুজু হয়েছিল হাতিগাঁও থানাত এই গোচর সমূহর ভিত্তিত হাতিগাঁও আরক্ষীয় তদন্ত করে প্রথমে গ্রেপ্তার করেছিল সিরাজ আলীক সিরাজ আলীর স্বীকারোক্তির ভিত্তিত নলবাড়ির মুকালমুয়ার গ্রেপ্তার করে আন চারি সহযোগীক এই গভাই চুরর গ্যাংটোর আরক্ষীয় বহু চুরি বস্তু জব্দ করার লগতে নগদ ৭১,০০০ টাকাও জব্দ করে লগতে চুরর দলটোয় স্বীকার করেছে বিগত সময়ত মহানগরীর ভিন্ন প্রান্তত সংঘটিত হওয়া বহু চুরির ঘটনাত জড়িত থাকার কথা গতিকে নিজের ঘরখন এড়ি যাওয়ার পূর্বে ১০ বার ভাবক আপনিও বিরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট এইটো মাইথান স্টিল নহয় অ উসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথান স্টিল কারেক্ট জনাব বিচারিছো এটা বিগ ব্রেকিং নিউজ ঘোষণা করা হল সিবিএসইর দশম দ্বাদশ শ্রেণীর ফলাফল দশম শ্রেণীত উত্তীর্ণর হার হয়েছে ৯৩.৬%, দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণর হার ৮৭.৯৮%,
গুৱাহাটীত দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণর হার 82.05%। দ্বাদশ শ্রেণীত আটাইতকৈ ছাত্রীর উত্তীর্ণর হার বেশি। এই মুহূর্ত জানাইছো অবশেষত ঘোষণা করা হয়েছে CBSEর দশম দ্বাদশ শ্রেণীর ফলাফল। সেন্ট্রেল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দশম দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা। দশম শ্রেণীত উত্তীর্ণর হার 93.6%, দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণর হার 87.98%, গুৱাহাটীত দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণর হার 82.05%, দ্বাদশ শ্রেণীত ছাত্রতকৈ ছাত্রীর উত্তীর্ণর হার বেশি। যথেষ্ট উৎকণ্ঠিত হয়ে আছে ছাত্র ছাত্রীসকল। সেন্ট্রেল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের দশম দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণা করা হয়েছে। এয়া টিভি স্ক্রিনত আমি দেখাইছো উত্তীর্ণর হার। দশম শ্রেণীত উত্তীর্ণর হার হয়েছে 93.6%, দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণর হার 87.98%। গুৱাহাটীর খবর আমি জানাইছো, গুৱাহাটীত দ্বাদশ শ্রেণীত উত্তীর্ণর হার 82.05%, দ্বাদশ শ্রেণীত ছাত্রতকৈ ছাত্রীর উত্তীর্ণর হার অধিক। আইসু অপরাধ নামার পরবর্তী খবরলৈ। সমাজের হকে কাম করবলৈ গৈ কঁকাল ভাঙিল বাইহাটা চারিআলির পাইকানা গাঁৱৰ এজন ব্যক্তির। এটা কালভার্ট স্থাপনক কেন্দ্র করে বাইহাটাত গুরুলা গুরুলকৈ পিটন দিলা হল উপেন ডেকা নামৰ ব্যক্তিজনক। পাইকানা গাঁৱত নির্মাণ করে থাকা এটা পথৰ তদারকির দায়িত্ব দিয়া হয়েছিল উপেন ডেকা নামৰ লোকজনক। লোক নির্মাণ বিভাগে দিয়া দায়িত্ব পালনের সময়তে গাঁওখনের একাংশ লোকে মারপিট করে উপেন ডেকাক। বিরাজ ডেকা আর নীলমণি ডেকা নামৰ দুই ভাতৃর আক্রমণত কঁকালর হাড় ভাঙি যায় উপেন ডেকার। এই ঘটনাক লৈ গাঁওখনত উত্তেজনায় বিরাজ করে। এটা কালভার্ট স্থাপন করাক লৈ দুই ভাতৃয়ে প্রহার করেছিল উপেন ডেকাক। বর্তমানেও চিকিৎসাধীন হয়ে আছে উপেন ডেকা। গাঁও উন্নয়ন সমিতি আক্রমণকারী দুই ভাতৃ বিরাজ ডেকা আর নীলমণি ডেকার বিরুদ্ধে সাংসারী থানাত দাখিল করেছে এজাহার। আনি ফেলে আমি গাছ গুছাই নিয়ে কাটি একেবারে থাক ঠিককে দিল দিলে এটা হেঁতে ঠিকাদারে এই তুই যে চুঙ আনছি এই চুঙটো বহাবার কারণে আটা আকশত বহালা এই এটো এটা বহাওঁতে তারমানে কাজিয়া লাগিল। কেনেকুৱা কাজিয়া লাগিল তারমানে আমার এই রাইজুর মানুষ আছে সাতটামান আর হেঁতর এই নাওটো নাজানো মই এই উমেশ্বর দরা হেঁতে দুটো আছে আহিলি তারমানে হাঁকা থকা করে হেঁতে এক গল্টি মারি দিছি নেকি গল্টি মারি দি ফেলে গাটাত পেলাই দিছি দি ফেলে তাতে তার মারা ধরা করছি আন্দাজ হেরি সেই তার কঁকালত আজার হয়েছি আর গলত আজার হয়েছি আর তারপর যে এই কেস দিয়ে দিয়ে হয়ে গেল কথাইখিনিয়ে মই জানো আর। সত্রর ভূমিত স্বল্পবসনা যুবতীর উদ্যাম নৃত্য। শ্রী শ্রী বালিভয় বর এলেঙি সত্রর মাতিত চলিল চিত্রহার। বৃহত্তর বটদ্রবার পার্শ্ববর্তী দগাঁও বাণিজ্য মেলাত যুবক যুবতীর উদ্যাম নৃত্যক লৈ সচেতন রাইজর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ঘটনা সন্দর্ভত নগাঁও জেলা আয়ুক্তক অভিযোগ দাখিল করেছে সত্র পরিচালনা সমিতিয়ে। শ্রী শ্রী বালিভয় বর এলেঙি সত্রর পরিচালনা সমিতির অজ্ঞাতে এই নৃত্য অনুষ্ঠানের আয়োজন করার অভিযোগ উত্থাপন হয়েছে। আগবঢ়াইছো আমার এক বিশেষ প্রতিবেদন। জুরিয়ার দগাঁওত চলিছে অশ্লীল নৃত্য আর এই নৃত্য চলিছে সত্রর মাটিত। শ্রী শ্রী বরভূই বরেলিঙি সত্রর মাটিত চলিছে অশ্লীল নৃত্য। বিগত কিছুদিন ধরে আনন্দ মেলার নামত এই সত্রর মাটিত সত্রর লোকর অজ্ঞাতে চলাই গৈছে অশ্লীল নৃত্য। আর এই লৈ পেলায় স্থানীয় লোকসকলে স্থানীয় একাংশ সচেতন লোক তথা মসজিদ কমিটিয়ে স্থানীয় প্রশাসনক অবগত করার পিছতো কিন্তু সত্রর মাটিত প্রশাসনে কিদরে ইয়াত অনুমতি প্রদান করলে আনন্দ মেলা প্রতি আনন্দ মেলা চলাবর কারণে অনুমতি প্রদান করলে হে এক রহস্যজনক বিষয় হয়ে পড়েছে। যেহেতু সত্রর বিহারদর মাটির যত আছে তার পাঁচ কিলোমিটার বিহারদর ভিতর অন্য কোনো লোক থাকিব নোৱাৰে সেই ক্ষেত্রত আরমান নামৰ ব্যক্তি এজনে কিদরে এই সত্রর মাটিত আনন্দ মেলা অনুষ্ঠিত করেছে আর আনন্দ মেলার নামত
যুবতী একাংশ যুবতীক দি পেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন করাই গেছে। নিহা গোটেই নিহা অশ্লীল নৃত্য প্রদর্শন করেছে। এই লই পেলায় স্থানীয় রাইজ সকল ক্ষোভিত হয়ে পড়েছে। যেহেতু ইয়াত একাংশ উঠি অহা প্রজন্ম গোটেই নিহা তাত ব্যস্ত হয়ে পড়েছে এই অশ্লীল নৃত্য চাবর কারণে, ভিড় করেছে অশ্লীল নৃত্য চাবর কারণে। আর অশ্লীল নৃত্যই নহয়, তাত বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ এই আনন্দ মেলার নামতে তাত চলি গেছে। আর সেইটো চলিছে সম্পূর্ণ প্রশাসনের জ্ঞাত হারে, কিয়নো প্রশাসনক যেহেতু পূর্বতেই অবগত করা হয়েছিল যে আনন্দ মেলা দগাওত দিব নালাগে, তার পিছতো আনন্দ মেলা কিদরে অনুমতি লাভ করলে হে এক রহস্যর বিষয় হয়ে পড়েছে। আনকি এই গোটেই আনন্দ মেলাটি পরিচালনা করেছে আরমান নামর ব্যক্তিজনে। আরমান নামর ব্যক্তিজনে এই দগাওত এই হট্টর মাটিত তাত এই এনেদরে আনন্দ মেলার নামত অনুমতি লই পেলায় তাত তেওঁলোকে এই অশ্লীল নৃত্য চলাই গৈছে, যি লৈ পেলাই স্থানীয় ৰাইজ ক্ষোভিত হৈ পৰিছে। আৰু পুনৰবাৰ আৰক্ষী তথা প্ৰশাসনক অনুৰোধ জনাইছে, তেওঁলোকে দাবী জনাইছে যে তো সোনকালে যাতে এই আনন্দ মেলা নামত চলি থকা অশ্লীল নৃত্য তথা বিভিন্ন ধৰণৰ সামাজিক কাৰ্যকলাপ বন্ধ কৰিব লাগে বুলি দাবী জনাইছে। ইফালে বিহু নৃত্যৰ নামত নুমলীগড়ৰ পুৰা বাংলাত চলিল বিকৃত নৃত্য। বিহু সন্মিলনের নামত বহুয়ালি করা একাংশ যুবক যুবতীর রূপ লৈ একাংশ যুবকে যুবতীর রূপ লৈ এই অশ্লীল নৃত্য প্রদর্শন করাত এতিয়া বিতর্ক সৃষ্টি হয়েছে। অপসংস্কৃতির পোহার মেলিলে বিহুর অনুষ্ঠানের নামত। সোশ্যাল মিডিয়াত ভাইরেল হওয়া দুটা ভিডিও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সর্বত্রে। একাংশ স্বল্প বসনা যুবকর উদ্যম নৃত্য বিহু মঞ্চত, ভোজপুরি গীতর তালে তালে বিকৃত নৃত্য প্রদর্শন, আর এই ঘটনায় এটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে মরঙী মৌজাত। এই সম্পর্কত অবশ্যই বিহু উদযাপন কমিটিয়ে এক সংবাদ মেলরও আয়োজন করেছে। এই সম্পর্কত বিহু উদযাপন কমিটিয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা খুঁজেছে অসমবাসীর ওসর। ভবিষ্যতে এনে কার্য কেতিয়াও সংঘটিত নহয় বলে ব্যক্ত করে। ভায়ামামা কৌতুক গোষ্ঠী নামের কৌতুক গোষ্ঠীটির একাংশ সমিতির অজ্ঞাতে কিছু সময় এনেদরে নৃত্য করে বলেও ব্যক্ত করে। সেইটো একচুয়ালি মই এই সেই গ্রুপটোত আছিলোঁ, কিন্তু সেইটো পোশাকৰ কাৰণে মোক বাধ্য কৰাইছিলে আমাৰ কৰুগাফা যিটো মতা হৈছিলে দুদুমণি শইকীয়া। তেখেতে মোক ক'লে যে এনেকুৱা পোশাক পিন্ধিলে ভাল পাব, যিহেতু এইটো কৌতুকৰ মানে পৰিৱেশন হ'ব। তো মই তেতিয়া ক'লোঁ যে সেইটো মোৰ বয়স নাই এতিয়া সেইবিলাক পোশাক পিন্ধিবলৈ। তেওঁ মোক ক'লে যে পিন্ধছোন একো নহয়, আচ্ছা মই পিন্ধিলোঁ। কিন্তু যি হোক, ৰাইজে সেইটো চাগে বেয়া পালে পোশাকটো পিন্ধাৰ কাৰণে, যিহেতু মই অসমীয়া ৰাইজৰ লগত মানে সকলো ক্ষেত্ৰতে মই জড়িত আছোঁ। মই কেতিয়াও নিবিচাৰোঁ যে মোৰ জাতিটোৰ অকণমান কিবা এটা বিকৃতি হওক বুলি, অপমান হওক বুলি। সেইকাৰণে ৰাইজৰ আগত মই কৈছোঁ, যদি মোৰ সেইটো পৰিধান কৰাৰ কাৰণে ভুল হৈছে বা অপৰাধ হৈছে, মই তাৰ কাৰণে সমূহ ৰাইজৰ আগত মই আপোনালোকৰ আগত হাতযোৰ কৰি মই ক্ষমা বিচাৰিছোঁ। ধুবুরীর চাপরত জালনোট চক্র বিরোধে আরক্ষীর অভিযান। এই অভিযানত প্রায় 2 কোটি টাকার জালনোট সহ গ্রেপ্তার হয়েছে এজন ধৃত লোকজন চাপরর ধীরঘাটর শাহানুর ইসলাম। ধীরঘাটর বরঘোলাত চলিছিল আরক্ষীর এই বৃহৎ অভিযান। এই রিপোর্ট আগবহায় অপরাধ নামার পর বিদায় লৈছো, নমস্কার। ৫০০, ১০০, ২০০০ টাকার বান্ডিল, এয়া কোনো ইডির অভিযানত উদ্ধার হওয়া টকা নহয়, কুটির ঘরত উদ্ধার হয়েছে টকার ভান্ডার। কি নাই এই ভান্ডারত? ৫০০ টকীয়া নোটর পর আছে ২০০০ টকীয়া নোটলৈকে। রব, এয়া আসলতে আপুনি ভবার দরে আসল টকা নহয়, নকল নোটে। ধুবুরীর চরাঞ্চল এতিয়া নকল টকারে ভরি পড়েছে। প্রায় 2 কোটি টকা লৈ মনে মনে বহি আছিল এইজন শাহানুর ইসলাম, ঘর চাপরর ধীরঘাটর বরঘোলাত। ওসিআই স্যার আইছে, আহি কিনে আমার এই জায়গা 2 নম্বর টাকাটো উদ্ধার করিল। আর লড়টোর নাম আছিল শাহিনুর, সব জালনোট 2 কোটি টাকা উদ্ধার করিল। নিশা আরক্ষীয়ে চলোয়া অভিযানত উদ্ধার করে প্রায় 2 কোটি টাকার নকল নোট। সর অঞ্চলের সাধারণ লোকক প্রলোভন দি অনায়াসে নকল নোটর বজার খুলিছিল এইজন শাহানুর ইসলামে। ধুবুরীর সর অঞ্চলত মেলি দিছিল নকল নোট,
জানিব পৰা মতে শাহানুরে বহু দিনৰ পৰা কৰি আহিছিল জাল নোটৰ প্ৰচলন। 2 কোটি নকল টকা 7 লাখত বিক্ৰীৰ পৰিকল্পনা কৰিছিল। ধুবুৰীৰ চৰ আৰু গ্ৰাম্য অঞ্চলত জাল নোটৰ প্ৰচলন কৰি ৰমৰমীয়া ব্যৱসায় কৰি থকা চক্ৰটোৰ বহুকেইজন এতিয়াও গ্ৰেপ্তাৰ হোৱা নাই। চাপৰ আৰক্ষীয়ে তদন্ত চলাই আছে, অভিযান চলাই আছে জাল নোট সৰবৰাহকাৰীৰ বিৰুদ্ধে। ধুবুৰীৰ পৰা জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তীৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।